एपांग ओपांग झपांग परीक्षार खाता करब गपांग। ভালো আছেন তো? চলছে, চলবে। ভাবছিলাম কিছুদিন বিশ্রাম নেব, খুব খাটাখাটনি গেছে বুঝলেন, পোটের সময় কত পড়েছি, সব শেয়ার করা যাবে না, দলের বিষয় তো। হঠাৎ করে সবাই কিরকম ময়দানে নেমে গেছে দেখেছে, শিক্ষা নিয়ে বলছে নাকি সর্বনাশ হয়ে গেছে, গেল গেল শুরু করেছে। মা ছোটবেলায় নাম দিয়েছিল বিশ্ব, সেই নামে এখন আর কেউ চেনে না। দিদি ভালোবেসে নাম দিয়েছে বিশ্বশ্রী, ওই দিদির শ্রী সিরিজে না আমাকেও ঢুকিয়ে নিয়েছে। আমার কাজ খবর ঠিক জায়গায় পৌঁছে দেওয়া, এই কে কি করছে, কোন দিকে ঝুঁকছে, মানে পুরো রিপোর্ট। আমরা একদম মানে একদম ঠিক লাইনে আছি। এমনি আমরা শাসক দল করা, টু পাইস পকেটে না এলে ঝান্ডা ধরার এত পরিশ্রম সইবে না বাপু। কাদের দেখে আমরা অনুপ্রেরণা পাই সবাই দেখছে। আরে নাক তোলা নাকি সবাইকে বল্টু খাইয়ে দিয়েছে, কি মাথা মাইরি, সব কাগজপত্র ওলট আর পালট করে দিয়েছে, বুড়ো ইধার কা মাল উদার। সরকার আমাদের, চাকরি আমরা ঠিক করব, ওসব পরীক্ষা টরীক্ষা অনেক দেখা আছে। কেন, লালের আমলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে মেয়েটার কথা মনে নেই, পুরো হাফিস হয়ে গেল। শুনেছিলাম ওনাকে সব নেতাদের দেখভাল করত, ইচ্ছে মতো নম্বর বসাতো, ওর বাড়িতে না টপ টপ লালের নেতারা যেত। ও মা, একদিন সব হাওয়া, মেয়েটা পুরো উবে গেল, সব ভোঁভা। বেচারা মেয়েটার মা না শুধু ঘুরে বেড়াল, মাকুড়া পরীক্ষায় খাতায় নম্বর বাড়ালো তাতে দোষ নেই, আমরা করলি সব দোষ, পরীক্ষা দেয়নি কিছু ছেলে চাকরি পেয়েছে, তো বলতে হবে কিছু সই এদিক আর ওদিক হয়েছে, এই তো কেস। কাজ করতে গেলে একটু ভুল হবে না, সবসময় দেখুন কাজে মন বসে না, তাহলে আর সরকারে থাকা কেন। কি কষ্ট নেতারা করেছে বলুন তো, দিনের পর দিন রাস্তায় বসেছিল, কেউ তো আবার রাস্তায় শুয়েও পড়েছিল, কষ্টের দাম নেই, টু পাইস না এলে চলবে বলুন। আমরা করবি, নেতাদের দেখি শিখি, ওরা কিছু পেলে আমরাও প্রসাদ পাব, একটু কম আর বেশি আর কি। অনুপ্রেরণার ভান্ডার সেই একজনই, এই না দেখে ময়দানে সব ঝপাং করে নেমে পড়লে, এদের কোনো কাজ নেই বুঝলেন, সারাদিন টিভির সামনে বসে শুধু বকর আর বকর। একদিন ধরে দেব বলছে দায় কার, আরে অনেক উঁচু মহল নাকি একসঙ্গে আছে বলছে, ভাবছে খুব চালাক, কার দিকে আঙুল তুলছে কেউ বোঝে না। কেষ্টদা হাসপাতালে রেস্ট নিচ্ছে, না হলে না সুটিয়ে লাল করে দিতাম। কত কেস দেখলাম, গরু কয়লা সারদা নারদা, নেতা হলে একটু গায়ে পাক লাগে, না হলে কিসের নেতা, কেউ আঙুল তুললেই বলবে চক্রান্ত, কর্মীরা রাস্তায় নেমে যাবে, আমরা সবাই চোর বলে আমরা রাস্তায় হেঁটেছি, নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, সবাই জানে আমাদের, চেনে আমাদের, 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, বলে কি না হিসেবে গরমিল, আরে মাটিও কাটবো আবার হিসেবও দেব, মাটি সরানোর হিসেব করে যাচ্ছি রাত দিন, এত মাথায় নেওয়া যায় না। দিল্লিতে চিঠি গিয়েছে, টাকা চাই, আমাদের ভাগের টাকা চাই, এখন শুধু দিল্লি চলো, একটাই স্বপ্ন, রাজ্য থেকে এত কামাই হলে ওখানে কত ভাবুন তো, সে ভাবা যাচ্ছে না মায়েরি। আমি তো দলকে বলে রেখেছি আমার রেলে কিছু একটা কাজ চাই, কেলটুদা দেখে নেবে বলেছে, কেলটুদা না একটা কবিতা লিখেছে, ওই অনুপ্রাণিত হয়ে বলবো, এপাং ওপাং ঝপাং পরীক্ষার খাতা করব গপাং, তোরা শুধু দেখবি আমরা পকেটে ভরব সপাং সপাং। কেমন, কেলটুদার পুরস্কার বাধা বলে দিয়েছি, 3 বছর পরে কেলটুদার নাম সবাই জানবে, সমাজে কেলটুদার কিন্তু প্রচুর অবদান, কত খেলেছে বলুন তো, বস্ত্র বিতরণ করেছে,
ভোটার সময় তো বুথের পর বুথ সামলেছে, সেও তো সমাজের সেবা বলুন। পাড়া রতনটা না মা ফাজিল, বলে কি না এবার নাকি কাঁচা বাদামের গামও তালিকায় ছিল, শেষ পর্যন্ত পাইনি। আসলে ওর পছন্দ সবে শুরু পতিচ্ছে, কিন্তু দিদি আমাদের দিদি কত বই টান হাত বাঁ হাত দিয়ে লেখে দিদি, তারই তো স্বীকৃতি। পরের বার নাকি কেলটুদাকেও চ্যালেঞ্জ জানাবে কাঁচা বাদাম গান, এর মধ্যে আরো কিছু লিখবে, সেটা ভাইরাল হবে। ব্যাস পুরস্কার পাওয়ার যোগ্য, সেসব না হয় বুঝলাম। সমাজে ওর কি অবদান বলুন তো, পার্টির জন্য কি করেছে? সবে সরকারটা 11 বছরে পা দিল, সহ্য হচ্ছে না, সবাই কাঠি হাতে বেরিয়ে পড়েছে, খালি বড় বড় বাতেলা, বলে শিক্ষা সমাজে মেরুদণ্ড। আরে আমরা ভেঙে দিয়েছি, কেউ এখন আর মুখ খোলে না, বেশ করেছি, আমাদের খাবে পড়বে আর আমাদেরই মেরুদণ্ড দেখাবে, হবেন না। রাস্তায় নামলে ওটা বাড়িতে রেখে আসতে হবে, সুভাদাকে দেখে শিখে নিক। আজকে তাহলে যাই, কাজ আছে, কেলকুদা বলেছে ও বাজারে গিয়ে আবার তোলা তুলতে হবে। ও আর একটা কথা বলে দিই, ওসব বানান টানান দেখাতে আসবেন না বলছি, যে ভাষায় বলি ও ভাষাতেই লিখি, আর চোখ কুচকে তাকাবেন না, মাইরি বলছি, শুয়ে দেবো একবারে, ভালো থাকবেন।